কান্না করে করে বলতিছে, আমি জেলে থাকি, আমার জন্য যদি দেশের মানুষ ভালো থাকে থাক, তার কি অভিমান। জেলে বন্দী হয়ে বলতিছে, আমার জন্য যদি দেশের মানুষ সুখে থাকে থাক, আমি জেলেই থাকতে চাই। আমরা ব্যারিস্টার সুমনকে বলতে চাই, তুমি আল্লামা সাইদিকে, নিরপরাধ আলেমকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছো, আর আজকে তুমি মায়া কান্না কান দিচ্ছ। তোমার কান্না দেখে মানুষেরা কষ্ট পায় না, আরো এনজয় করে। এ কথা কই না কে, এই কোরআনের পাকে আল্লামা সাইদিকে শহীদ করে দিল, 13 বছর জেলে বন্দি রাখলো। আল্লামা সাইদি রাজাকার নয়, নারী ধর্ষণ করেন নাই, তিনি ছিলেন আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনকি আল্লামা সাইদির বিরুদ্ধে বাংলাদেশে যারাই লেগেছে, আল্লাহ তাদেরকে এই দেশের মধ্যেই লাঞ্ছিত করেছে। তার মধ্যে দেখেছেন আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছিল ওই পোল্টি বাস ব্যারিস্টার সুমন। এ কথা কন না কে, ওই ব্যারিস্টার সুমন বলেছিল প্রসিকিউটর হয়ে, যেই সাইদি কেন ফাঁসি হলো না, আমি চেষ্টা করেছিলাম তাকে ফাঁসি দেওয়ার জন্য, গত 2 দিন আগে তাকে আদালতে উঠানো হয়েছে, কান্না করে করে বলতিছে, আমি জেলে থাকি, আমার জন্য যদি দেশের মানুষ ভালো থাকে থাক, তার কি অভিমান। জেলে বন্দী হয়ে বলতিছে, আমার জন্য যদি দেশের মানুষ সুখে থাকে থাক, আমি জেলেই থাকতে চাই। আমরা ব্যারিস্টার সুমনকে বলতে চাই, তুমি আল্লামা সাইদিকে, নিরপরাধ আলেমকে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছো, আর আজকে তুমি মায়া কান্না কান দিচ্ছ। তোমার কান্না দেখে মানুষেরা কষ্ট পায় না, আরো এনজয় করে। এ কথা কই না কে, তার কারণ আলেমদের কষ্ট তোমাদের মনে কষ্ট দেয়নি, আলেমদের হাতে হাত করানো পরানো হয়েছে তোমাদের চোখের সামনে, তোমরা কথা বলনি, আজকে আলেমদের বিরুদ্ধে লেগেছো, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করেছে। এই ভাটপাড় পল্টিবাস ব্যারিস্টার সুমন, আল্লাহ তাকে লাঞ্ছিত করলো, ওই আল্লামা সাইদির বিরুদ্ধে যিনি প্রধান বিচারপতি রায় দিয়েছিল, এসকে সিনহা, আল্লাহর কি খেলা, আল্লামা সাইদিকে ফাঁসি রায় দেওয়ার 6 মাসের মধ্যে তার বিচারপতির পদ গেছে, তিনিও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আল্লামা সাইদির বিরুদ্ধে সরকারি অ্যাটর্নি জেনারেল ছিল ব্যারিস্টার মাহবুবি আলম, যখনই করোনা এসেছে একেবারে করোনা ধরে কুপোকাত। এ কথা কন না কে, আর একজন ছিল আল্লামা সাইদির বিরুদ্ধে ব্যারিস্টার তুরিন আফরোজ, অনেকে ছিলেন আমার সঙ্গে ডিবেট হয়েছিল, সেই ডিবেটে জিততে না পেরে আমাকে আই লাভ ইউ বলেছিল, উনিও কিন্তু আল্লামা সাইদির বিরুদ্ধে ছিল। আজকে আমরা বলতে চাই, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা যারা লেগেছে, আল্লাহ তাদেরকে জমিনে লাঞ্ছিত করেছে। আল্লামা সাইদিকে 14 আগস্টে হত্যা করা হলো পরিকল্পিত ভাবে, আর ছয়রা স্যার পালিয়ে গেল 5ই আগস্টে। তার মানে বোঝা গেল, আল্লামা সাইদিকে হত্যা করার পরে 1 বছর তারা ক্ষমতায় থাকতে পারল না। এ ধরে বলেন কার খেলা? ওই সমস্ত এমপি মন্ত্রী আছে না পালাইছে? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না, চিৎকার করে বলেন লাগে ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা ধরবে যে রে ভণ্ড ভণ্ড লাগে। এ কথা কন না কে, এ যে বিশাল বড় দাড়ি ছিল দরবেশ বাবা, শোনেন না, আল্লাহর কি কাম, দাড়ি কাটে ক্লিন শেভ করে পালাতে গেছে আইন মন্ত্রীর সাথে করে নিয়ে, নৌকো ধরে পালাতে গেছে, কোস্টগার্ড ধরে ফেলেছে আইন মন্ত্রীকে। আইন মন্ত্রী বলতিছে, স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবা আছে। এ কথা কন না কে, এই বাংলাদেশের জামাত বিএনপির একটা নেতা যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়েছি পড়েছি, অন্য কর্মী যেন ধরা না পড়ে, আর এমন দল করে, এরা চিন্তা করে মিলেমিশেই ডিম থেরাপি খাই। আর ওই যে আল্লামা সাইদির বিরুদ্ধে ছিল বিচারপতি কালামানিক, মনে আছে না নাই? একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল এই বিচারপতি কালামানিক, সব বিচারপতি দিয়েছিল আজীবন কারাদণ্ড, আর কালামানিক দিয়েছিল ফাঁসির রায়। টেলিভিশনে গিয়ে বলতো, সাইদি রাজাকার কেন ফাঁসি হলো না, আমার মনে কষ্ট থেকে গেল, আল্লাহ কি খেলা, ও ছেলের দে পালাতে গেছে 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে, 6,000, আল্লাহর কি খেলা, যেই লোক 15,000 টাকা নিয়েছে টাকা গুনে নিয়ে ও জনগণক ধরে দিছে।
জনগণকে ধরে দিয়েছে, জনগণ এমন হাগিয়ে দিয়েছে কলার পাতা কাটে ছোট বাচ্চা খাটনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়না শুয়ে রাখছে রে। তারপরের দিনে ছেলেটে নিয়ে যাইয়া এমন হাদিয়া দিয়েছে কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এই আলোচনা কি চলবে?